বাড়ির সামনে প্রাইভেট কারটি ঢাকা ছিল পর্দা দিয়ে। বৃহস্পতিবার রাতে সেই পর্দা সরালে দেখা যায় ভেতরে পড়ে আছে যুবকের লাশ। শফিক ব্যাপারী নামে ওই যুবকের লাশ পুলিশ উদ্ধার করে ফরিদপুর সদরের ভাটি লক্ষ্মীপুর গ্রাম থেকে। বৃহস্পতিবার সকালে পরিষ্কারের জন্য মালিক ফরহাদ শরীফের কাছ থেকে গাড়ির চাবি নেন শরীফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পর রাতে গাড়িতে মিলে তার লাশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। একই রাতে আরেক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয় পাবনার আকিজ জুট মিলের পাশ থেকে। হত্যাকাণ্ডের কারণ না জানালেও পুলিশ বলছে রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার হয়েছে মাদারীপুর থেকেও। শিবচর উপজেলার কলাতলা এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটির বিষয়ে পুলিশ বলছে নিহতের পরিচয় জানা যায়নি। উদ্ধারের আগে লাশটি ভাসছিল আড়িয়াল খা নদে। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে সিলেটে এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে কানাই ঘাটের নয়াগাঁও গ্রামের জমি নিয়ে স্থানীয় জোবায়ের ও সুলতানের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বাগবিতণ্ডা হলে ক্ষিপ্ত সুলতান ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরকে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শামিমা শাম্মি, সময় সংবাদ।